রাধাকৃষ্ণপুর থানার চাপে পড়ে গরুসহ থানায় হাজির হলেন কবির হোসেন নামে এক যুবক। জানা যায়, গত তিন দিন আগে পশ্চিম খিলপাড় এলাকার যশুন বানু নামে এক সংখ্যালঘু মহিলার গরু হারিয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে সন্দেহমূলক এক যুবকের নাম সহ রাধাকৃষ্ণপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। রাধাকৃষ্ণপুর থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন। তদন্ত সাকিবের কবির হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার না করলে গরুটিকে উদ্ধার করে দিবে বলে পুলিশকে আশ্বাস দেন। সেই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে গরুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন কবির হোসেন। পরে সাংবাদিকদের মুখোমুখি গরুর মালিক যশুন বানু জানান, গরুটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় নির্যাতন করা হয়েছে। গরুটির গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেন যশুন বানু। তার পাশাপাশি কবির হোসেনের শাস্তির দাবিও করা হয়। মানে গরু চুরি হয়ে যাওয়ার অভিযোগ করছেন, এখন কি সেই গরুটা পাইছেন আপনারা? এখন থানায় কি গরুটা নিয়ে এসেছেন? আচ্ছা, আর যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে কি আইছে? আচ্ছা, আর জায়গাটা কোন জায়গায় ছিল যে জায়গা থেকে গরুটা চুরি হওয়ার অভিযোগ দিছিলেন? জায়গাটা কোন জায়গা আছিল? নাম কি আর জায়গাটার নাম কি? আপনার নাম? গরুটা কোথা থেকে উদ্ধার হয়েছে? আঘাতের চিহ্ন রয়েছে না? তাহলে গরুটা নিয়ে গেছে নাকি নাকি অত্যাচার করছে নাকি? নাম কি আসলো যে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে? কবির হোসেন। বাড়ি কোন গানে আছে? ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।